মিত্রু বিবা বিধির বন্ধন কদাপি না যাই হন হিমতে দুইক্ষর যায় ও কান্দি বেলা ও কন্যালয় চন্দ্র গোসাই কন্যালয় চন্দ্র গোসাই তার পাছত আরম্ভ হল দুইক্ষ রজার সাতাইশজনী কন্যা আর অত্রী মুনির পুত্র চন্দ্র সাংসারিক জীবন এই সাতাইশজনী কন্যার ভিতর অতিকৈ রূপতী আছিল রোহিণী আর রোহিণীর রূপত মুগ্ধ হয়ে এদিনাখন চন্দ্রই রোহিণী কি বলে গেছিল প্রিয়ে শুনা শুনা প্রিয়ে মোর রোহিণী সুন্দরী তোমার রূপত মুগ্ধ মই পলু সত্য পরি প্রিয়ে মোর রোহিণী সুন্দরী প্রিয় রোহিণী যদিও বিবাহিছো মই তোমার যত ভনী তুমিহে হবা মোর সহধর্মিণী কথা শুনি রোহিণীয়ে চিন্তি বেলাগিলা ও কি উপায় করু বলি মনতে ভাবি মনে মনে ভাবে আমি আটাইকেজনী বাই ভনী একেলগে বিয়া হলো কিন্তু আজি হঠাৎ চন্দ্রই যে মোক এনেকৈ কৈছে কথাটো বাৰু কি রোহিণীয়ে মনে মনে ভাবিছে সংসার যদি হয় মোৰ চন্দ্ৰৰ লগত বাকি কেজনী দেখোন যদি বক্রুধত সেয়েহে এনে কাম মই ক্ষমা করা স্বামী দেব শরণতে ধর প্রিয় রোহিণী তুমি মোর প্রস্তাব প্রত্যাখ্যান করিলা এই কথা শুনি চন্দ্র গোসাই ক্রোধত জ্বলিলা ও রোহিণী ক চন্দ্রই পাছে জ্বলিলা ও রোহিণী ক চন্দ্রই পাছে ও দেখা লাগিল লেথা বলে তা ডাঙর কথা ও দেখা লাগিল লেথা ও
যিদিনাখন দক্ষ রজা অত্রিমুনির ওসরলৈ এই সাতাইশজনী কন্যার বাবে বিয়ার প্রস্তাব লৈ গৈছিল, চন্দ্র সন্মতি হৈছিল, তেতিয়া চন্দ্র অত্রিমুনি এটা বড় ডাঙর কথা কৈছিল যে বোপা চন্দ্র, বিয়ার পাছত সাতাইশজনী কন্যাক তই সমান চকুরে চাবি, আর যিদিনাখন অকনমান তই তিরিবেকীখন করিবি সেইদিনাই তোর বিপদ হব তই কিন্তু নিশ্চয় জানিবি। ও অত্রিমুনির কথা চন্দ্রই পাহরিয়া গইলা, সেইদিনা চন্দ্র গোসাঁই অঘটন ঘটিলা, আর রোহিণীক চন্দ্রই পাছে সাবতি ধরিলা, রোহিণীক চন্দ্রই কিয় বেশি মরম করে, রোহিণীক চন্দ্রই কিয় বেশি মরম করে, আমাক কিয় চন্দ্রই বারু মরম নকরে, আমাক কিয় চন্দ্রই বারু মরম নকরে, আর এই কথা ভগ্নী খবর সহ্য নহইলা, এই কথা ভগ্নী খবর সহ্য নহইলা, আর দক্ষ রজার আগত যাই কহিবে লাগিলা, পিতা দক্ষ রাই ওতে বিয়া দিলি মাই, ওতে বিয়া দিলি মাই, ও না খাও সন্দরে ভাতে কি মাই হে, না থাকিবু সন্দর লগতে, আমার কথা রাখি পিতা দিয়া দিলি আমাক, ও সদাই কিয় থাকে চন্দ্র কথা শুনি দক্ষ রজা ক্রোধত জ্বলিলা, চন্দ্রর ওচরে গৈ সাতাইশজনী কন্যা আছিল মোর অতি মরমর, কিন্তু রোহিণীক বাহিরে অন্য কেজনীক তই কিয় করিলি অনাদর, সুন্দর নীলজ্জ চন্দ্র, যি রূপ আর যৌবনের গর্বরে গর্বিত হয়ে মোর কন্যা হবক তৈরি করিলি অত্যাচার, সেই রূপ আর যৌবন হক তোর মৃত্যুর কারণ, আজিরপরা ক্ষয় রোগ আরম্ভ হোক তোর, আর এই ক্ষয় রোগের বাবে তই ক্ষয় গই 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 পনেরো দিন পিছতেই তোর মৃত্যু হব তই জানিবি নিশ্চয়, এ অভিশাপ দিয়া দক্ষ ও উলতিয়া, পিতা ও তাকো দেখি কন্যা হবে, ও তাকো দেখি কন্যা হবে, ও সময় ন দুঃখতে দিলা অভিশাপ, ও আগ পাশ
চিন্তা নকৰি বিচাৰো আজির পরা পিতায় আমাক কোনেনু চাইব বৈধ বা যন্ত্রণা সহিব লাগিব বেশিকৈ মৰম ও দাখী হৈ ৰইলো হেতেন স্বামীৰ ওচৰ এ ভগ্নী খবর দুঃখর কথা ও সতীয়ে যা ব্রহ্মার ওসরে সতী ব্রহ্মার ওসরে সতী ওসলে সতী হর্ষলে সতী ব্রহ্মাক সদূরি কেরা ব্রহ্মা 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 সুন্দর এনে দশা হইলা কি কারণ ব্রহ্মাই বুলন্ত যোৱা তুমি শিৱৰ ওচৰে কথা শুনি সতী দেবী ও রই নাথা ভগ্নী খবর আগত গই ভগ্নী খবর আগত গই শুনা শুনা ভগ্নী খবর আমার বচন কথায় আক কও মই যদি করা মন মই সৃষ্টিকর্তা ব্রহ্মাদেবর ওচৰলৈ গলো এই কথা জানিবলে যে ইমান কম আয়ুস লৈ চন্দ্ৰক বাৰু তেওঁ কিয় সৃষ্টি কৰিছিল তেতিয়া মোক ব্ৰহ্মাদেৱে ক'লে যে ইয়াৰ উপায় হেনো মোৰ স্বামী মহাদেৱৰ হাতত আছে গতিকে আমি এই মুহূৰ্ততে যদি মহাদেৱৰ মৃত্যুঞ্জয় স্তপ আৰাধন কৰিব পাৰোঁ তেনেহ'লে তোমালোকৰ স্বামীয়ে হেনো সুফল পাব সেয়েহে আমি এই মুহূৰ্ততে মহাদেৱৰ মৃত্যুঞ্জয় স্তপ আৰাধন কৰিব লাগে ও হে ফুল পানী ও কইত আসা তুমি ও দেখা দিয়া আমার আগে ও পুন্ধর দিন অন্তে স্বামীর মৃত্যু হইব উপায়ে ক আমাক লাগে ও হে ফুল পানী কইত আসা
ক্ষয় রুগ হৌক গুলি দিলে অভিশাপ ও আশয় স্বামীর জীবন দান তিয়াত্রি নয়ন ধরো আমি শরণত কন্যা খবর স্তুতি তুষ্ট হইলা ত্রিলু ও কন্যা খবর আগে শিবে ও কন্যা খবর আগে শিবে খুনা খুনা ভগ্নী হব আমার বচন তোমালোকর স্তুতি তুষ্ট হলো মই জানিবা নিশ্চয় দক্ষ রজাই অভিশাপ দিলে তোমালোকর স্বামী চন্দ্রর মৃত্যু হোক বলে পনেরো দিন পিছতে এই কথা জানি তোমালোকে খুব ভয় খাই আছা নাকি ভয়ের কোনো নাহি প্রয়োজন আজি হন্তে মূর কপালত অর্ধ চন্দ্র অঙ্কিত হইব কোনোদিনেই তোমালোকর স্বামী চন্দ্রর মৃত্যু নহইব আর শুনা পনেরো দিন পিছতেই তোমালোকর স্বামী চন্দ্রর মৃত্যু হব ক্ষয় রোগের বাবে এই কথা জানি তোমালোকে খুব শঙ্কিত হয়ে আছা নাকি হয় প্রভু শঙ্কিতর কোনো নাহি প্রয়োজন আজির পরা চন্দ্র ক্ষয় গই 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 পনেরো দিন পিছতেই অমাবস্যা হইব আকৌ পনেরো দিন পিছতেই বাড়ি 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 গই পূর্ণিমা হইব কোনোদিনেই তোমালোকর স্বামী চন্দ্র মৃত্যু নহইব এনেকৈ পনেরো পনেরো ত্রিশ এমাহ সম্পূর্ণ হয়ে যাব আর এদিন বুড়াই দিছ সেই দিনটো কার বাবে জানা সেই দিনটো হয়েছে রোহিণীর বাবে কিয়নো রোহিণীক চন্দ্রই অতিকৈ মরম করেছিল অতিকৈ ভাল পাইছিল আর সেই হেতু আজি হন্তে রোহিণী নক্ষত্র থাকিব চন্দ্রর উচরে ওহি বুলি মহাযোগী ও অন্তর ধ্যান ওহেন কালে চন্দ্র গোসাই হয়ে উঠিয়া দেখি কন্যা খবর আনন্দমী লীলা সেই দিনার পরা দুই পক্ষ অভিশাপর বাবে চন্দ্র এ পনেরো দিনতে টুটি টুটি কৃষ্ণ পক্ষ কিন্তু মহাদেবর ঘরত চন্দ্র পনেরো দিনতে বাড়ি বাড়ি শুক্ল পক্ষ দেখি কইনা খবর আনন্দমী
প্রিয়া কেনে কই থাকিম কইলা খ প্রাণ প্রিয়া স্বামী বুলি এই ভোলা নাথ প্রাণ প্রিয়া দুঃখী আবুলি